हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल सिनेमा हॉलिक। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो इंटरनेशनल इंडियन फिल्म एकेडमी अवार्ड्स 2023 माने IIFA 2023টা উইনার্স কিন্তু अनाउंस হয়ে গেছে ফ্রাইডেতে। আবু ধাবিতে এই ইভেন্টটা হয়েছে। তো আমি উইনার্সের নামগুলো अनाउंस করছি কে কি অ্যাওয়ার্ড পেয়েছে। তো ফার্স্টেই আসছে বেস্ট ফিল্ম, যেটা দৃশ্যম 2 পেয়েছে। তারপরে আসছে বেস্ট ডিরেক্টর, যেটা আর মাধবন পেয়েছে ফর দ্য ফিল্ম রকেটরি দ্য নম্বি এফেক্ট। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ফিমেল পেয়েছে আলিয়া ভট্ট ফর গঙ্গুবাই কাঠিয়াওয়ারি। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল মেল পেয়েছে ঋত্বিক রোশন ফর দ্য মুভি বিক্রম বেদা। বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ফিমেল পেয়েছে মৌনী রয় ফর ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল মেল পেয়েছে অনিল কাপুর ফর দ্য মুভি যুগ যুগ জিও। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ফর ফ্যাশন ইন ইন্ডিয়ান সিনেমা হচ্ছে মনীষ মালহোত্রা। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা হচ্ছে কমল হাসান। বেস্ট অ্যাডাপ্টেড স্টোরি আমিল, কিয়ান খান অ্যান্ড অভিষেক পাঠক ফর দ্য মুভি দৃশ্যম 2। বেস্ট অরিজিনাল স্টোরি হচ্ছে পারভিজ শেখ অ্যান্ড জসমিত রিন ফর ডার্লিংস, যেটার মধ্যে আলিয়া ভাট এবং শেফালি শাহ লিডিং অ্যাক্ট্রেসদের প্লে করেছিল। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন রিজিয়নাল সিনেমা হচ্ছে মারাঠি ফিল্ম বেদ, যেটা ডিরেক্টেড বাই রিতেশ দেশমুখ। এটা রিতেশ দেশমুখের ডাইরেক্টোরিয়াল ডেবিউট ফিল্ম ছিল। বেস্ট ডেবিউট মেল শান্তনু মহেশ্বরী ফর দ্য মুভি গঙ্গুবাই কাঠিয়াওয়াদি অ্যান্ড বাবিল খান সন অফ লেট অ্যাক্টর ইরফান খান ফর দ্য মুভি কলা। বেস্ট ডেবিউট ফিমেল পেয়েছে খুশালি কুমার ফর দ্য মুভি ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার। বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল শ্রেয়া ঘোষাল ফর দ্য সং রাসিয়া ফ্রম দ্য মুভি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল পেয়েছে অরিজিৎ সিং ফর দ্য সং কেসরিয়া ফ্রম ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। বেস্ট মিউজিক ডাইরেকশন অ্যাওয়ার্ড পেয়েছে প্রীতম দা ফর দ্য মুভি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। বেস্ট লিরিসিস্ট পেয়েছে অমিতাভ ভট্টাচার্য ফর দ্য সং কেসরিয়া ফ্রম ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। বেস্ট সিনেমাটোগ্রাফি পেয়েছে দ্য মুভি গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। বেস্ট স্ক্রিন প্লে গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। বেস্ট ডায়ালগ গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। বেস্ট কোরিওগ্রাফি ফর টাইটেল ট্র্যাক ভুল ভুলাইয়া 2, যেটা বস্কো মার্টিসের কোরিওগ্রাফি ছিল। বেস্ট সাউন্ড ডিজাইন ভুল ভুলাইয়া 2। বেস্ট এডিটিং দৃশ্যম 2। বেস্ট স্পেশাল এফেক্টস মানে যেটা VFX সেটা অ্যাওয়ার্ড পেয়েছে ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর পেয়েছে দ্য মুভি বিক্রম বেদা এবং বেস্ট সাউন্ড মিক্সিং পেয়েছে মোনিকা ও মাই ডার্লিং। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।